আবারও করোনার নতুন আরও একটি রূপ, নাম মিউ। এখন একে নিয়ে দুশ্চিন্তার কারণ না থাকলেও নতুন এই স্ট্রেনটিকে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্টের তালিকায় যোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন ধরন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। প্রথম মিউর দেখা মিলেছিল এবছরের জানুয়ারি মাসে কলম্বিয়ায়। এখনও এর সংক্রমণ ক্ষমতা সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও এর একটি চরিত্র দেখে কপালে ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের। WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই রূপে এমন কিছু মিউটেশন ঘটেছে যাতে দেখা যাচ্ছে এটি হয়তো বাজারে উপস্থিত প্রতিষেধকগুলোর মানে ঔষধগুলোর ক্ষমতা ভেদ করতে সক্ষম, মানে যেই টিকাগুলো দেওয়া হচ্ছে সেই টিকাগুলো এর বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। মিউ সম্পর্কে বিশদ জানতে আরও পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে মিউর ভিতরে সীমাহীন মিউটেশন ঘটেছে, এতেই সন্দেহ যাচ্ছে হয়তো প্রতিষেধকের ক্ষমতা ভেদ করার ভেদ কীভাবে করতে হবে বা প্রতিষেধককে কীভাবে অকার্যকর করতে হবে সেটি জেনে গিয়েছে মিউ। বিজ্ঞানীরা জানিয়েছেন অধিকাংশ মিউট্যান্ট সেভাবে প্রভাব বিস্তার করতে পারে না, অল্প কিছু সংখ্যক রূপ শক্তি বাড়িয়ে ফেলে। WHO-র তালিকায় ডেল্টা, আলফা সহ 4টি ভেরিয়েন্ট অফ কনসার্ন রয়েছে। 193টি দেশে ছড়িয়েছে আলফা, ডেল্টার দেখা মিলেছে 170টি দেশে। বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন এরকম আরও অনেক ধরনের রূপ তৈরি হবে, বস্তুত এত বেশি সংক্রমণ ঘটবে তত নতুন রূপ তৈরি হবে। ফলে মিউর আগমন নিয়ে একেবারেই বিস্মিত নন গবেষকরা, বরং তারা জানাচ্ছেন নতুন করে সংক্রমণ বাড়ছে গোটা বিশ্বে, ফলে আরও নতুন রূপ তৈরি হতে পারে। যেসব অঞ্চলে টিকাকরণ কম হয়েছে বা একেবারেই হয়নি, কিংবা যেখানে করোনার বিধিনিষেধ যথাযথ পালন করা হচ্ছে না, সেখানে দাপিয়ে বেড়েছে ডেল্টা। কলম্বিয়ার পর মিউর চিহ্ন মিলেছে দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশে এবং ইউরোপে। করোনা প্রতিরোধে বিশ্বজুড়ে একাধিক প্রতিষেধক তৈরি হয়েছে, টিকাকরণ অনেক দূর এগিয়ে গিয়েছে বহু দেশে, কিন্তু কোনো টিকাই 100% কার্যকারিতা প্রমাণ করতে পারেনি। বরং নতুন চিন্তা টিকার যে ক্ষমতাটুকু রয়েছে তাও কোনো সময় ভেদ করে দিতে পারে ভাইরাস, মানে ভাইরাসটি নতুন মানে টিকাগুলোকে অকার্যকর করে দিতে পারে। এ অবস্থায় সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন সাপের বিষে তারা এমন একটি অণু খুঁজে পেয়েছেন যা রুখে দিতে পারে করোনা ভাইরাসকে। মলিকিউল নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। বাদরের শরীরে পরীক্ষা করে সাফল্য মিলেছে। গবেষণার সাথে যুক্ত বিজ্ঞানী রাফায়েল গুইডো বলেছেন ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে নিষ্ক্রিয় করে দিয়েছে পিট ভাইপারের বিষ, মানে পিট ভাইপার হচ্ছে একটি সাপ, তার বিষ একটি ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিয়েছে। তো নতুন আরও একটি মিউটেশন নিয়ে আসলে সারা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের বা যারা করোনা বিশেষজ্ঞ তারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। এ সংক্রান্ত নতুন কোনো তথ্য থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল WWW.RunnerMedia24.com।